প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা দেখো তোমরা যারা দু সালে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এ বিটি টেস্ট পেপারে ভূগোলে কিন্তু কমপ্লিট করে দিয়েছি আর আজকে কিন্তু দেখো তোমাদের সেট থ্রি দিতে চলছি সেটি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের ভূগোলের এ বিটি টেস্ট পেপারের ভূগোলের উচ্চ তোমাদের দেখো সলভগুলো করিয়ে দিচ্ছি এর আগে কিন্তু অলরেডি দেখো তোমাদের কিন্তু ইংলিশ ভার্সন ভূগোলের ভূগোলের কিন্তু ইংলিশ ভার্সনে সেটি আমি কিন্তু তোমাদের বাংলা ট্রান্সলেট করিয়ে দিয়েছি আর আজকেও কিন্তু তোমাদের ইংলিশ যেই ভূগোল রয়েছে ভূগোলের সেই ইংলিশ ভার্সান সেই ইংলিশ ভার্সনটা বাংলায় আমি তোমাদের ট্রান্সলেট করে দিচ্ছি দেখো তোমাদের ভূগোলের সম্পূর্ণ বাংলা এমসি কে এসসি উত্তর দেখে নাও আর এটি কিন্তু তোমাদের চলছে কিন্তু সেট থ্রি ঠিক আছে তো দেখো পেজ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ দুশো সাতচল্লিশ এ পেজ নাম্বার এসি দুশো সাতচল্লিশ এর আগে কিন্তু তোমাদের অলরেডি কিন্তু দুটি করার হয়ে গেছে আজকে কিন্তু নিয়ে তোমাদের থার্ড সেট তো দেখো প্রিয় শিক্ষার্থী এখানে দেখতেই পাচ্ছ তোমাদের রয়েছে দুশো সাতচল্লিশ এখানে রয়েছে দেখো তোমাদের কিন্তু ভূগোল এই ভূগোলের কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের বাংলায় মানে একদম তোমাদের ইংলিশে তোমাদের টেনশন করতে হবে না এই যে ভূগোলের যে ইংলিশ ভার্সন আছে এই ইংলিশ তুমি ক্যান্সেল করে দাও বাদ দিয়ে দাও তোমাদের আমি বাংলা বাংলা ভাষণে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি তোমরা ইংলিশে ভয় ভয় করছো ইংলিশ ভার্সন আমি ইংলিশ ভার্সনটা পুরো কেটে দিয়েছি তো বাংলা ভাষণ আমি সম্পূর্ণ তোমাদের নিয়ে এসেছি চলো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এসসিকে এবং ব্রড কোয়েশ্চেন সম্পূর্ণ আমি আলোচনা করিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে চলো প্রিয় শিক্ষার্থী আমি দেখে নিচ্ছি তোমাদের দেখো টেস্ট পেপারে রয়েছে তোমাদের কিন্তু দুশো চুরানব্বই পেজ ঠিক আছে এই দুশো হ্যাঁ দুশো পেজ সরি এটি কেটে দাও দুশো দেখো এ সি দুশো পেজের আমি করিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতেই পারছো কিন্তু এটি কিন্তু রয়েছে তোমাদের এপিটি টেস্ট পেপার থেকে সম্পূর্ণ কমপ্লিট রয়েছে আর এখানে রয়েছে ভূগোলের ইংলিশ ভার্সন সেই ইংলিশ ভার্সনটাকে আমি বাংলায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি উত্তর সহ চলো দেখো প্রিয় শিক্ষাতে তোমাদের কিন্তু বাষট্টি পেজ কমপ্লিট হয়েছে তাই গ্রিন কালার একশো আঠাশ পেজ কমপ্লিট হয়েছে গ্রিন কালার আজকে কিন্তু চল চলবে তোমাদের আজকে কিন্তু চলবে দুশো সাতচল্লিশ পেজ এরপরে বাকি কিন্তু এই চারটে পেজও আমি করিয়ে দেবো আজকে চলো দুশো সাতচল্লিশ পেজ কি আছে দেখো আজকে থাকছে টেস্ট পেপারের আহ টেস্ট পেপারের দুশো সাতচল্লিশ পেজ এটি দুশো সাতচল্লিশ হবে একুশটি দেখো আমরা দেখে নিচ্ছি প্রথম কোশ্চেন চানো যে মাটি পাওয়া যায় কোথায় নাতিসীতোষ্ণ নাতি শীতোষ্ণ জলবায়ু অঞ্চলে ওকে অপশন কিন্তু তোমাদের হতে চলছে অপশন কি হতে চলছে অপশন হতে চলছে তোমাদের তোমাদের খ ঠিক আছে কারেক্ট এরপরে রয়েছে দেখো তোমাদের দুই রয়েছে ভূমির কাজ দেখো এই কথাটি কে বলেছে এই কথাটি কিন্তু বলেছে আহ উইলিয়াম মারিস ডেভিস উত্তর কিন্তু অপশন হবে ডি ডি ইজ দ্য কারেক্ট আনসার ওকে আর এরপরে দেখে নাও আর দেখো তোমাদের বলে দিয়েছি বাকি যেই পেজগুলো আছে বেঙ্গলি ভাষণে হ্যাঁ ভূগোল ভূগোলের ভূগোলগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে আর ইংলিশ ভার্সনের যে ভূগোল সেটাও কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে তো দেখো দেখে নি দেখে নাও তিনের পাললিক শিলার মধ্যে গঠনের সময় কখনো কখনো জল পাথরের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন সেই জলকে কি বলে মানে পাললিক শিলার সৃষ্টি হওয়ার সময় ওর মধ্যে যে জল আবদ্ধ থাকে তখন তাকে কি বলে তখন তাকে কিন্তু বলে জন্মগত জল সহজাত জল ঠিক আছে তার মানে হবে অপশন সি এরপরে রয়েছে তোমাদের দেখো চারে চারে কি বলা হয়েছে দেখো দেখে নাও চারে বলা হয়েছে মানুষ মানুষের তৈরি বিপর্যয় হলো একটি কি মানুষের তৈরি একটি বিপর্যয় হলো ভূপাল গ্যাস দুর্ঘটনা উত্তর কিন্তু হবে তোমাদের উনিশশো সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা দুর্ঘটনা মধ্যপ্রদেশে হয়েছিল এটি কিন্তু মানুষের দ্বারা হয়েছিল মানে মনুষ্য সৃষ্ট বিপর্যয় আর তোমাদের ফোর্থ নাম্বার দেখে নাও ওজন দেখো ওজন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোন গ্যাসটি দেখো দেখো ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন গ্যাসটি আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন অসংখ্য পেয়েছি ফ্লোরো ফ্লোরো কার্বন অপশন কিন্তু হবে অপশন কিন্তু হবে বি বি ইজ দ্য কারেক্ট আনসার ফ্লোরো সি এফ সি সি এফ সি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলে দিচ্ছি দেখো এই কোশ্চেন কিন্তু যেই সেটটি আমি করাচ্ছি এবিটি এর ঠিক আছে তো এ বিটি এর সেটটি এর আগে যেগুলো করেছি দেখো হুবহু কিন্তু মিলে যাচ্ছে তার মানে তোমরা কিন্তু এবিটে টেস্ট পেপার যদি সলভ করতে পারো অনেক 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 কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে দেখো তো দেখতেই পাচ্ছো যারা আমার ক্লাস করেছে তোমরা জানো এই ক্লাসগুলো করলে অবশ্যই তোমাদের সুবিধা কি হয় বলো তো তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে দেখো ঘূর্ণিঝড় যেটির উৎপত্তি দক্ষিণ চীন সাগরে দক্ষিণ তিন সাগরে কিন্তু হবে টাইফুন টাইফোন দক্ষিণ দক্ষিণ চিহ্নাগরে উইলিউলি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় হারিকেন কিন্তু পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে টর্নেডু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনায় ওকে এরপরে দেখে নাও তোমরা সাতের দু সালের এগারো সালের অনুসারে ভারতের জনবহুল শহর রাজ্য কোনটি জনবহুল রাজ্য বলে তার মানে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের সব সবথেকে বেশি অপশন গ এরপরে রয়েছে আটের আটের তোমরা অনেকেই বলতে পারো স্যার এই একই কোশ্চিন একই কোশ্চেন বারবার কচ্ছ দেখো আমার কিছু নেই একই কোয়েশন মানে এবিটি টেস্ট পেপারে দেখো কোন ডবল করে এবিটি টেস্ট পেপার কিন্তু করানো হচ্ছে না তোমাদের যেগুলো করানো হয়ে গেছে তো হয়ে গেছে নতুন করে তোমাদের এবিটি পেপার গুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো করাচ্ছি কিন্তু হুব দেখো কমন ঠিক আছে এরপরে দেখো দুটি রাস্তার সমকোণে কোন ধরনের বসতি গড়ে ওঠে তোমরা জানো এ একটি রাস্তা এ একটি রাস্তা একটি রাস্তা এ একটি রাস্তা তাহলে কোন ধরনের বসতি তোমার এখানে বাড়ি তোমার এখানে বাড়ি তাহলে কোন ধরনের বসতি গড়ে উঠবে অবশ্যই এ ক কারেক্ট আনসার এরপরে রয়েছে নয় ভারতের রাইজিং ইন্ডাস্ট্রি কোনটি রাইজিং কথার মানে হলো কোনটি উদীয়মান শিল্প আমরা জানি কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্প মানে পেট্রো রসায়ন শিল্প অপশন কিন্তু রয়েছে তোমাদের পি পি ইজ দ্য কারেক্ট আনসার দেখো এরপরে রয়েছে দশে দশে কি বলা হয়েছে কোন শস্যটি শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি নামে পরিচিত উত্তর ডাব ডাব লিভিং ফার্মেসি রয়েছে দেখো কোথায় সয়াবিন সয়াবিন সবুজ নারকেল সূর্য দেখো উত্তর হবে নারকেল নারকেল মানে ডাব ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের উম লিভিং এখানে বলছে লিভিং ফার্মেসি ঠিক আছে স্বর্গের শিশির কিন্তু বলা হয় ডাবের জলকে শ্রীলঙ্কায় স্বর্গের শিশির বলে কিন্তু ডাবের জলকে এখানে কিন্তু লিভিং ফার্মেসি কিন্তু বলা হয়েছে সবুজ নারকেলকে শ্রীলঙ্কায় তারপরে বলা হয়েছে এগারো আকৃতি পাহাড়ের উপরে গঠিত কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে দেখো বা কোন ধরনের জল প্রণালী গড়ে ওঠে উত্তর কিন্তু হবে গম্বুজ এই যে গম্বুজ আকৃতির একটা পাহাড় এই একটা পাহাড় এই একটি পাহাড় এই ধরনের পাহাড়ে কিন্তু মাথায় রাখবে একদম কোনো প্রবলেম নেই এই গম্বুজ আকৃতি পাহাড়ে দেখো একটি জলনিগম প্রণালী কেন্দ্র বিমুখ কেন্দ্র বিমুখ জলনিগম প্রণালী কিন্তু গড়ে উঠেছে মানে কেন্দ্র বহির্মুখী দেখো বিভিন্ন নদীগুলো কিন্তু চারিদিকে নেমে গেছে তোমার মাথা তোমার মাথা এটা এটা তোমার টুপি মাথা এই মাথা থেকে বিভিন্ন নদীগুলো চারিদিকে নেমে গেছে তার মানে গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে উত্তর কিন্তু হবে কেন্দ্র বিমুখ অপশন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় বলা হয়েছে একটি অঞ্চলের শিলা বিচ্ছিন্ন হয়ে সেই স্থানে অবস্থান করে তখন তাকে কি বলে দেখো যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে শিলাস্তর ক্ষয় পাবে ক্ষয় পেয়ে কিন্তু সেই স্থানে অবস্থান করবে তখন তাকে আবহাওয়া বলে ঠিক আছে বা বিচুনি ভবন বলে অপশন কিন্তু রয়েছে আহ সি এরপরে তেরো তেরোতে বলেছে নরওয়ে সুইডেনের উপকূল কোন ধরনের উপকূল অবশ্যই রিয়া উপকূলের উদাহরণ উত্তর কিন্তু হবে অপশন এ এরপরে রয়েছে তোমাদের দেখো আহ শহরের বিক্রির জন্য কাছাকাছি ফুল ফল শাকসবজি ইত্যাদি যখন চাষ চাষ করা হয় তখন তাকে কী বলে তখন তাকে মার্কেট গার্ডেনিং বা হর্টিকালচার বলে দেখো মার্কেট গার্ডেনিং বা হর্টিকালচার বলে অপশন কিন্তু তোমাদের রয়েছে এ এরপরে পনেরো বলা হয়েছে লোহা ও ইস্পাত শিল্পের প্রধান কেন্দ্র ছত্রিশগড় এই ছত্রিশগড়ের লোহা ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কী তার মানে ছত্রিশগড়ের প্রধান লোহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম ভিলাই ঠিক আছে উত্তর কিন্তু অপশন বি এরপরে রয়েছে দেখো ষোলো এল নিনো এল নিনোর বছরে উষ্ণ সমুদ্র স্রোত পাওয়া যায় কোথায় দেখো বছরে উষ্ণ সমুদ্র স্রোত পাওয়া যায় কিন্তু অবশ্যই অবশ্যই আমি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় অবশ্যই অবশ্যই দেখো পেরু ইকুয়েডর ঠিক আছে পেরু এবং ইকুয়েডর রয়েছে চিলি রয়েছে এই উপকূলে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে এরপরে রয়েছে তোমাদের দেখো সতেরো নিরপেক্ষ মাটির পিএইচ এর মান কত দেখো দেখো নিরপেক্ষ মাটির পিএইচ এর মান কিন্তু সাত সাতের বেশি হলে কিন্তু সাতের বেশি হলে কিন্তু খারকীয় আর সাতের কম হলে কম হলে কিন্তু আমলিক মানে অ্যাসিডিটি ঠিক আছে এটা এটা তোমরা মাথায় রাখবে আমলিক এরপরে রয়েছে দেখো তোমাদের আহ আঠেরো আঠেরোতে বলা হচ্ছে সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটি সাগরকে দেখো সুয়েজ খাল এখানে পানামা খাল বলেনি খাল বলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিভক্ত করেছে পানামা খাল তার মানে যুক্ত করেছে কাকে দেখো কাল তার মানে ভূমধ্য সাগর আর লোহিত সাগর কোথায় আছে ভূমধ্য সাগর আর লোহিত সাগর অপশন কিন্তু তোমাদের হবে ডি দি ইজ দা কারেক্ট আনসার এরপরে উনিশ উনিশে আছে খাদ্য প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণে ভারতের একটি নেতৃ স্থানীয় রাজ্য কোনটি মানে বলা হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী একটি অগ্রণী অগ্রণী একটি রাজ্যের নাম কি এখানে অপশন যে আছে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম আর এখানে যদি গুজরাট থাকতো এখানে যদি মহারাষ্ট্র থাকতো এখানে যদি তোমার হিমাচল থাকতো ঠিক আছে বিশেষ করে মহারাষ্ট্র আর গুজরাট তাহলে কিন্তু গুজরাট বা মহারাষ্ট্রই তোমরা করবে কারণ ওই ধরনের রাজ্যগুলো পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক শতগুণ এগিয়ে আছে এরপরে রয়েছে দেখো পুরীর পুরীর বলা হয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট এর উদাহরণ কি দেখো বায়োডাইভার্সিটির হটস্পট এর উদাহরণ কিন্তু হবে সাইলেন্ট ভ্যালি সাইলেন্ট ভ্যালি বা পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল বা পেরিয়ার 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 বা সাইলেন্ট ভ্যালি বা পশ্চিমবাঘা পর্বত অঞ্চল হ বায়োডাইভার্সিটি হটস্পট হর ভারতে কিন্তু চারটি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে এর মানে উষ্ণমণ্ডল এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দেখিয়ে নিচ্ছি একুশ বলা হয়েছে ভারতের মোট জনসংখ্যা দশ লাখের বেশি হলে তখন তাকে কি বলে তখন দশ লাখের বেশি হলে মহানগর মহানগর মানে মেগাসিটি মেগাসিটি ঠিক আছে না সরি মেগাসিটি কিন্তু পঞ্চাশ লক্ষ হলে মেগাসিটি মেগাসিটি কিন্তু পঞ্চাশ লক্ষ হলে মেগাসিটি বলবে আরে মেগা আহ মেট্রোপলিস্ট উত্তর কিন্তু হবে মেট্রোপলিস মেট্রোপলিস কথার মানে মানে হলো মহানগর ঠিক আছে মহানগর আর মেগাসিটি দেখো মেগাসিটি এখানে রয়েছে পঞ্চাশ লক্ষের উপরে জনসংখ্যা ঠিক আছে এখানে বলা হয়েছে দশ লাখ দশ লাখ মানে মেট্রোপলিস মানে মহানগর উত্তর কিন্তু কারেক্ট ইজ দা সি ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের হয়ে গেল এসে কিউ এসে কিউ গুলো দেখে নাও এসে কিউ গুলো রয়েছে তো তোমাদের চোদ্দটি এসে কিউ কিন্তু সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের সম্মুখে তোমাদের মুখের সামনে চোখের সামনে তোমাদের মোবাইল স্ক্রিনের সামনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তর সহ দেখো পিডিএফ এর কথা কেউ বলবে না আর পিডিএফ নিতে গেলে দেখো তোমরা যদি পিডিএফ পিডিএফ এমসিকিউ এমসিকিউ পিডিএফ চাই এস এ কিউ এসি কিউ পিডিএফ চাই ব্রড কোয়েশ্চেন ব্রড কোশ্চেন পিডিএফ চাই এগুলো পেতে গেলে দেখো এই সাজেশন এগুলোকে তোমরা বলতে পারো ফুললি সাজেশন মানে লাস্ট মিনিট সাজেশন দু সালের জন্য তোমাদের যাদের সীমিত সময় এই সীমিত সময়ের মধ্যে আমার সাজেশন উত্তর শুধু এগুলো সাজেশন এমসি কে এসি কিউ ব্রড কোয়েশ্চেন শুধু সাজেশনই নয় সাজেশন নয় সাজেশনের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট সাজেশনের সঙ্গে তোমরা পাচ্ছো কি ফুললি ফুললি তোমরা পাচ্ছো দেখো আনসার দেখো প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু অধ্যায় ধরে এমসি কে এসি ব্রড কোশ্চেন আনসার রয়েছে আর যারা এই পিডিএফ নিতে চাইছো পিডিএফ এই পিডিএফ নিতে গেলে প্রিয় শিক্ষাতে তোমাদের কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে একশো জাস্ট মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা তোমরা খরচ করে রাখো তোমাদের ফাইনাল পরীক্ষায় আশা করি নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা অ্যাবাভ পাবে আমি যেগুলো দিয়েছি সেগুলো কভার করতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট পাবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় আর তোমরা তোমাদের প্লাস থাকছে দেখো তোমাদের প্লাস থাকছে কিন্তু এই যে আমি এ যেই টেস্ট পেপার সলভ করাচ্ছি এ এর এম তারপরে প্লাস এস এ কিউ এই যে এ বিটি এর এ এর এগুলো কিন্তু তোমরা প্লাস মানে সঙ্গে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু তোমরা পাচ্ছ এ বিটি এর এই সলভ সলভগুলো যেগুলো করিয়ে দিলাম অসংখ্য পেজ করিয়ে দিয়েছি সেগুলো তোমরা টাইপিং হিসাবে পাবে ওই টাইপিং গুলোই তোমরা পিডিএফ নিতে পারবে এবং সাজেশন উত্তর পিডিএফ নিতে পারবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় এরপরে রয়েছে দেখো তোমাদের আহ ঘূর্ণিঝড়ের চক্ষু কাকে বলে সরি আর একটা কথা বলে দিচ্ছি দেখো তোমরা কিন্তু নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে কিন্তু তোমরা নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স ডবল সিক্স সেভেন এই নাম্বারে কিন্তু তোমরা তোমরা পে করলে আমাকে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে এরপরে রয়েছে দেখো ঘূর্ণিঝড়ের চক্ষু দেখো শক্তিশালী ক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের কেন্দ্রস্থলে যেখানে শান্ত গতিহীন মেঘ শূন্য অবস্থা বিরাজ করে সেই অঞ্চলটাকে বলা হয় কিন্তু ঘূর্ণবাদের চক্ষু বা ঝড়ের চক্ষু নামে পরিচিত এর ব্যাস দিয়ে দিয়েছি দেখে না দশ থেকে কুড়ি কিলোমিটার ব্যাস এরপরে মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো দেখো মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি মানে দেখো লিখে দিয়েছি আহ দু রকম পদ্ধতি কৃষিজ পদ্ধতি হয় কারিগরি পদ্ধতি হয় ঠিক আছে তার মধ্যে দেখো কৃষিজ থেকে একটি লিখেছি কারিগরি থেকে একটি লিখেছি দেখো এখানে নিয়ন্ত্রিত এটা এটা হলো কারিগরি পদ্ধতি দেখো নিয়ন্ত্রিত হারে বৃক্ষছেদন এবং নতুন বন সৃজন মানে নিয়ন্ত্রিত হারে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হারে বৃক্ষছেদন করতে হবে পরিণত গাছগুলোকে কাটতে হবে তারপর একটি গাছ লাগিয়ে দিতে হবে এরকম আর রয়েছে দেখো সেকেন্ড রয়েছে বিতে কৃত্রিম দেয়াল নির্মাণ করতে হবে যে সমস্ত জায়গায় মৃত্তিকা ক্ষয় বেশি হয় সেখানে কৃত্রিম দেয়াল দেয়ালগুলো নির্মাণ করতে হবে লিন্টনের বা কংক্রিটের দেয়াল নির্মাণ করতে হবে এর ফলে মৃত্তিকা ক্ষয় রোধ পাবে এরপরে কোন মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয় দেখো লবণম্বু লবণম্বু উদাহরণ মৃত্তিকাকে শারীরবৃত্তীয় বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয় উত্থিত উপকূল কাকে বলে দেখো যে উপকূল যে উপকূল ভূ অভ্যন্তরীণ শক্তি বা ভূ আন্দোলনের ফলে যে সমুদ্রের উপকূল উপর দিকে উত্থিত হয়েছে একাধিক বা উত্থিত হয়েছে সেই ধরনের উপকূলকে উত্থিত উপকূল কিন্তু বলে ঠিক আছে দেখে নাও ওকে আমাদের ভারতবর্ষে কিন্তু পূর্ব উপকূল কিন্তু একটি উত্থিত উপকূলের উদাহরণ এরপরে রয়েছে দেখো তোমাদের ডুরি কাকে বলে এই কোশ্চেন আগে হয়েছে মৃত্তিকার সাথে লোহা প্লাস অ্যালুমিনিয়াম মিশে লাল লাল ইটের মতো শক্ত যে তোমার মৃত্তিকা গড়ে ওঠে ঠিক আছে তাকে বলা হয় কিন্তু ডুরিক্রাস্ট ডুরিক্রাস্ট বা ডিউরিক্রাস্ট ডুরিক্রাস্ট বা ডিউরিক্রাস্ট একই অন্ধপত্যকা কাকে তোমরা দেখে নাও কাস্ট অঞ্চল থেকে দেওয়া হয়েছে এটা হয়েছে ডাব্লুটি এর সদর দপ্তর কোথায় দেখো এটা রয়েছে কিন্তু সুইজারল্যান্ডের জেনিভাই জেনেভাই রয়েছে ঠিক আছে কিন্তু আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি তোমাদের দেখো কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কি দেখো প্রিয় কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কিন্তু হলো অরণ্যজাত তন্তুজাত কাঁচামাল রয়েছে প্রথমে দেখে নাও সরল বৃক্ষের বনভূমি বা কাঠ সাবাই ঘাস তারপরে রয়েছে বাঁশ মঞ্জু আখের সিব্র এগুলো আর রাসায়নিক কাঁচামাল সালফিরিক অ্যাসিড দেখো এইস টু দেখো এইস অ্যাসিড রয়েছে 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 রং ডলোমাইট এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে আর দক্ষিণ ভারতের লোহা ইস্পাত শিল্পে ও শিল্পের দুটি কেন্দ্রের নাম কি উত্তরে দেখো কর্ণাটকের ভদ্রপতি আর বিজয়নগর হলো একটি আর তামিলনাড়ু রয়েছে সালেম এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে বিশাখাপত্তনম তিনটি করে দিয়েছি ঠিক আছে একটি এই একটি আর করে দিলাম এই একটি পূর্ববর্তী নদী কাকে বলে অনেকবার অনেকবার এই সংজ্ঞা তোমাদের কিন্তু দিয়েছি আমি তোমরা দেখে নেবে এরপরে বাজাদা কাকে বলে দেখো পেডিমেন্টের বলা হয়েছে পেডিমেন্টের নিচের অংশে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বাহিত হয়ে সুখ সুক্ষ পলি পালি নুড়ি এগুলো জমা হয়ে নুড়ি বলবে না বালি পলি কাদা এখানে কাদা বলতে পারো সঞ্চিত হয়ে যে প্রায় সমপ্রায় ভূমি তৈরি করে তাকেও কিন্তু বাজাদা বলে তোমাদের কিন্তু এটা ধরো এটা আমি কি করছি দেখো এই যে এটি এটি ধরো পেডিমেন্ট এটি ধরো এটা ধরো পেডিমেন্ট এই যেখান থেকে ধরো এই পর্যন্ত স্বল্প ঢালযুক্ত অঞ্চল এটা পেডিমেন্ট এটাকে বলে পেডিমেন্ট ওকে এই পেডিমেন্টের পরবর্তী অংশ দেখো এখানে বলা হয়েছে দেখো কাদা নুড়ি নুড়ি বলবে না কাদা বালি ঠিক আছে আর কি বললো পলি এগুলো জমা হয়ে কি করে বলতো এক ধরনের ভূভাগ প্রায় সমাতল ভূভাগ তৈরি করবে একে কিন্তু বলা হয় বাজাদা ঠিক আছে তো এরপরে রয়েছে কি নামে পরিচিত কেরালায় স্থানান্তর কৃষি তোমরা ইন্দোনেশিয়া হুমা মালয়েশিয়া লাদাং মধ্য আমেরিকায় মেলপা আর রয়েছে ব্রাজিলের রোসাবা রোকা ইন্দোনেশিয়ায় হুমা এরকম ঠিক আছে তো এক এক দেশে এক এক রকম নামে পরিচিত স্থানান্তর কৃষি এক এক দেশে এক এক রকম নামে পরিচিত তোমার তোমার যেমন নাম তোমার নাম রাহুল অন্য থাকতে পারে বাপ্পা তোমার নাম স্কুলে আলাদা থাকতে পারে তোমার বাবা মা অন্য নামে ডাকতে পারে কিন্তু তুমি ব্যক্তি কিন্তু একজনই ঠিক সেইভাবে স্থানতর কৃষি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত তো এরপরে রয়েছে দেখো অথবা রয়েছে দেখো বলা হয়েছে কিভাবে ক্রপিং কোন অঞ্চলের তীব্রতা নির্ণয় করায় মানে শস্য প্রগড়তা বা শস্য তীব্রতা শস্য প্রগড়তা বা শস্য তীব্রতা বা বৈচিত্র্য কিভাবে নির্ণয় করায় তোমাদের কিন্তু এখানে লিখে দিয়েছে দেখে নিও ডাউন স্ট্রিম দেখো ডাউন স্ট্রিম কথা মানে হলো অনুসারী শিল্প কাকে বলে দেখো প্রধান শিল্পকে কেন্দ্র করে দেখো যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন সেই শিল্পকে ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি বা অনুসারী শিল্প বলা হয় এই অনুসারী শিল্প যেমন রয়েছে তোমার নাট নাটবটু শিল্প রয়েছে তাস তাস তৈরি করা শিল্প রয়েছে টায়ার টায়ার তৈরি শিল্প রয়েছে এগুলো মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে শিল্পগুলো গড়ে ওঠে প্রধান প্রধান শিল্পকে কেন্দ্র করে ধরো এখানে রয়েছে একটি শিল্প এই শিল্পকে কেন্দ্র করে কি করলো বলতো এই শিল্পকে কেন্দ্র করে আর পার্শ্ববর্তী অঞ্চলে ছোট ছোট শিল্প গড়ে উঠলো দেখো পার্শ্ববর্তী অঞ্চলে এই শিল্পকে কেন্দ্র করে কিন্তু এই শিল্পকে কেন্দ্র করে কি করলো পার্শ্ববর্তী অঞ্চলে আমি বলে দিছি এটা প্রধান শিল্প এই প্রধান শিল্পকে কেন্দ্র করে কি করলো বলতো প্রধান শিল্পকে কেন্দ্র করে পাশে পাশে কিন্তু ছোট ছোট শিল্প গড়ে উঠেছে এই শিল্পকে বলা হয় অনুসারী শিল্প অনুসারী ঠিক আছে প্রধান শিল্পকে সরি সরি ও তো ঠিক দেখো আমার পড়ানো আছে তাই আমি তোমাদের একটু তাড়াহুড়ো করে বলছি আমার পাঁচটা থেকে পড়ানো আছে অলরেডি উপরে বেজে গেছে দেখো তো এইভাবে প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন ছোট ছোট শিল্প গড়ে ওঠে অনুসারী শিল্প এরপরে দেখো মাইক্রো অঞ্চল কাকে বলে মাইক্রো কথা মানে ক্ষুদ্র অঞ্চল ক্ষুদ্র অঞ্চল কাকে বলে দেখো এখানে বলা হয়েছে অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চল জুড়ে স্থানীয়ভাবে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে ক্ষুদ্র আহ অঞ্চল পরিকল্পনা অঞ্চল বলে দেখো মাইক্রো অঞ্চল মানে হলো এখানে অঞ্চল কথাটি মানে পরিকল্পনা অঞ্চল কথাটি কিন্তু আসবে ঠিক আছে ছোট্ট অঞ্চল সে পঞ্চায়েতের কোনো হতে পারে কিংবা তোমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে কিংবা কোনো একটা লোকাল লোকাল যে পরিকল্পনাগুলো করা হয় হ্যাঁ সেখানে ঠিক আছে ধরো একশো দিনের কাজ কোন একটা জায়গায় হলো কিংবা কোন একটা জায়গা ধরো পঞ্চায়েতের কোন কাজ হলো জমি জমির মাপ হলো ঠিক আছে এই যে কিছু কিছু যেগুলো থাকে একদম ক্ষুদ্র একটা অঞ্চল ব্যাপী অঞ্চলে পরিকল্পনা অঞ্চল এরপরে এসে দেখো পরিকল্পনা অঞ্চল কাকে বলে দেখো বৈডা ভ্যালির যে বৌডা ভ্যালি যে তিনি যে যেই কথাগুলো বলেছে সেই কথা সম্পর্কে কিন্তু তোমার এখানে আমি দিয়েছি আহ পরিকল্পনা অঞ্চল ডিবিসি কিন্তু একটি আহ পরিকল্পনা অঞ্চলের উদাহরণ বলা যেতে পারে এরপরে রয়েছে দেখো বারো অতি জনাকীর্ণতা বা ওভার পপুলেশন কাকে বলে দেখো কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা সেই দেশের যদি প্রাকৃতিক সম্পদের তুলনায় বেশি হয় মানে কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় মানে বেশি হয় তখন সেই জনসংখ্যাকে কিন্তু অতি জনাকীর্ণতা বা ওভার পপুলেশন বলে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান এরপরে রয়েছে আর্দ্র বসতি কাকে বলে দেখো শুষ্ক শুষ্ক অঞ্চলে কিংবা মরু অঞ্চলে যে সমস্ত লেকগুলো হ্রদগুলো রয়েছে বা হ্যাঁ মরুভূমি অঞ্চলে যে হ্রদগুলো রয়েছে ঠিক আছে অথবা কোনো জলাশয় রয়েছে বা পুকুর রয়েছে কিংবা কোনো ডিপ টিউবওয়েল রয়েছে মানে গভীর নলকূপ রয়েছে তার উপরে নির্ভর করে ওই জলের উৎসকে ওই জলের উৎসকে কেন্দ্র করে যখন কোনো জনবসতি গড়ে ওঠে তখন তাকে জলবিন্দু বা আদ্র আদ্র বসতি বলা হয় ঠিক আছে আদ্র বিন্দু বসতি বলা হয় মরু অঞ্চলে কিন্তু দেখো মরু অঞ্চলে প্লায়াকে কেন্দ্র করে মরু অঞ্চলে দেখো পিএল পি ওয়াই এ দেখো মরু অঞ্চলে প্লায়া এই প্লায়া বা কোনো পুকুর কোনো পুকুর কোনো পুকুর দেখো কোনো পুকুরকে পুকুর নয় কিন্তু কুকুর নয় পুকুর পন্ড পিওএনডি এই পয়েন্টকে কেন্দ্র করে কিন্তু জলবসতি গড়ে ওঠে আর্দ্র বসতি মেগাথার্ম কাকে বলে দেখো যে সমস্ত উদ্ভিদ অধিক উষ্ণতা সহ্য করতে পারে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে তাকে মেগাথার্ম উদ্ভিদ বলে যেমন নিরক্ষীয় অঞ্চলে মেহগনি আবলুস প্রভৃতি চিরহরিত বৃক্ষে বৃক্ষ জন্মায় এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে দেখো ফ্লোটিং কিন্তু রুটেট হাইড্রোফাইট কাকে বলে তার মানে কি বলতো স্থলজ স্থলজ স্থল মানে কি বলো ভাসমান ভাসমান স্থল মূল উদ্ভিদ ভাসমান স্থল উদ্ভিদ বা গ্রথিত মূল উদ্ভিদ তোমরা দেখে নিও আমি বলে দিচ্ছি যে যে সমস্ত উদ্ভিদের পাতা পাতাগুলো জলের উপরে ভাসমান অবস্থা থাকে আর তার শিকড়গুলো মাটির সঙ্গে গ্রথ থাকে কাদার সঙ্গে গ্রথ হতে থাকে তাকে কিন্তু গ্রথিত মূল মূলি জলজ উদ্ভিদ বলে যেমন শাপলা পদ্ম এক্সেট্রা এরপরে রয়েছে দেখো জেট স্ট্রিম বলে তোমাদের অনেকবার অনেকবার হয়েছে এই কোশ্চেনটি দেখো উর্ধ্ব টোপো স্পেরে নয় থেকে বারো কিলোমিটারের মধ্যেই নয় থেকে বারো কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে দ্রুত গতি সম্পন্ন এক ধরনের বায়ু প্রবাহিত হয় যাকে জেট স্ট্রিম বা জেট বায়ু বলা হয় ঠিক আছে এরপরে রয়েছে একটি সংযোজন দেখো আমার মন চাইল তাই তোমাদের দিয়েছি বলে দেখো যে যে সকল শিল্প বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের সমাবেশে গড়ে ওঠে তখন সেই শিল্পকে সংযোজন ভিত্তি শিল্প বলে যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প কোম্পানি কিন্তু পুরো জিনিসগুলো তৈরি করে না তার বল। টু কাজ টায়ার যেগুলো রয়েছে টোটাল কিন্তু আলাদা আলাদা বিভিন্ন জায়গা থেকে এনে এনে কিন্তু যুক্ত করে এই মোটর গাড়ি নির্মাণ শিল্প তৈরি করে যাকে সংযোজন ভিত্তি শিল্প বলা হয় এরপর তোমাদের ব্রড কোশ্চেন দেখো প্রিয় শিক্ষার্থীরা ব্রড কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে দেখো এটি এটা পড়ার দরকার নেই ওদের পুনর্জীবন এই কোশ্চেনটি পড়বে না তোমরা এবার পড়ার কোনো দরকার হবে না ঠিক আছে রিয়া উপকূল আর ফিয়োড উপকূল এই কোশ্চেনটি কিন্তু অবশ্যই অবশ্যই পড়বে কাস্ট অঞ্চল কোনো কথা হবে না এই কাস্ট অঞ্চল ভিভিআই এবার কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কিন্তু এই কোশ্চেনটি দেবে ঠিক আছে মাথায় রাখবি এরপরে রয়েছে দেখো সঙ্গে রয়েছে সঙ্গে রয়েছে মাটি গঠনে মূল শিলার ভূমিকা কি মূল শিলা কথার মানে কিন্তু আদি শিলা আদি শিলা কথার মানে প্যারেন্ট রক্স তার মানে মাটি গঠনে প্যারেন্ট রক্স আদি শিলার ভূমিকা কি বা শিলা মাতৃকার ভূমিকা কি দুই নম্বরে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপরে রয়েছে দেখো তোমাদের খ ধন্যবাদ প্রতিব ধন্যবাদের পার্থক্য আমার সাজেশনে দেওয়া আছে তোমরা যারা সাজেশন পাওনি সেই সাজেশনে গিয়ে কিন্তু ডেসক্রিপশন লিংকে গিয়ে তোমরা দেখে আসতে পারো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর জেট বায়ু জেট স্টিম কথা মানে মনে রাখবে বায়ু জেট বায়ুর প্রভাব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভিভিআই এখানে কিন্তু ভিভিআই কোশ্চেন রয়েছে এগুলো গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব উল্লেখ করে এই কোশ্চেন তোমাদের অবশ্যই পড়ার দরকার হবে না এই কোশ্চেনে পড়ার দরকার নেই জীব গুরুত্ব কি অথবা পড়তে পারো জীব বৈচিত্রের জীব ধ্বংসের মানুষের ভূমিকা কি ঠিক আছে অথবা জীব বৈচিত্র ধ্বংসের কারণগুলো আলোচনা করো এখান থেকে একটি কোশ্চেন আবার দিচ্ছে তো দিচ্ছেই দুর্যোগ বিপর্যয় তোমাদের পড়ার দরকার নেই ঠিক আছে পড়ার দরকার নেই এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে তোমাদের ভিবিআই স্বাভাবিক ক্ষয়চক্রের তথ্য দিয়ে আলোচনা করো উইলিয়াম মারিস ডেভিসের আঠারোশো উনত্রিশ সালে স্বাভাবিক চক্র সম্পর্কে যে ধারণা দিয়েছিল সরি আহ সালে আঠারো আঠারোশো নিরানব্বই সালে উইলিয়াম মারিস স্বাভাবিক চক্র সম্পর্কে যৌবন অবস্থা পরিণত অবস্থা বার্ধক অবস্থা তিনটি পর্যায়ের কথা বলেছে সেই পর্যায়েটি তোমাদের আলোচনা করতে হবে নদী নকশা গঠনের ভূমিরূপগুলো নিয়ন্ত্রক এবং ভূতাত্ত্বিক নিয়ন্ত্রকগুলো কি কি এই কোশ্চিনে কিন্তু পড়বে এই কোশ্চিনে কিন্তু দু তিন বছর ধরে পড়েন এর আগে কিন্তু কোশ্চেন দিয়েছিল তোমরা এই কোশ্চেনটি দেখবি এই কোশ্চেনটি আমার কাছে ভিভিআই তোমাদের যে তোমরা যারা সাজেশন দেখো অবশ্যই আমার সাজেশন কিন্তু দেখে নিও তার কারণ এই কোশ্চেনে আমি এই চ্যাপ্টার থেকে মাত্র একটি কোশ্চেনে দিয়েছি কোয়ার্টারের এবং কুইনারি অর্থাৎ চতুর্থ স্তরের এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য কি আর আধুনিক যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম উপগ্রহের গুরুত্ব মূল্যায়ন করো এই কোশ্চেন তোমরা একবার দেখে যাবে জাস্ট একবার তারপরে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনাগুলি বা গুরুত্বগুলি আলোচনা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভিভিআই কোশ্চেন এরপরে রয়েছে তোমাদের পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ লাভের জন্য কারণ কি দেখো পশ্চিম ভারত বলতে গুজরাট আর মহারাষ্ট্র এই দুটো রাজ্য নিয়েই বিশেষ করে বিশেষ করে পশ্চিম ভারত গড়ে উঠেছে আর এই পশ্চিম ভারতের কার দেখো ট্রমবে রয়েছে ভাদোদ্রা রয়েছে কয়ালি রয়েছে তারপরে রয়েছে জামনগর রয়েছে ক্রমবে রয়েছে এই সমস্ত মহারাষ্ট্র এবং গুজরাটে পেট্রোকেমিক্যাল শিল্পের বিকাশ লাভের কারণ কি ভারতবর্ষে এত জায়গা থাকতে পশ্চিম ভারতে কেন পেট্রোকেমিক্যাল শিল্প মরতে গেছে কেন মরার মরার কি আর জায়গা ছিল না কেন পশ্চিম ভারতে মহারাষ্ট্র এবং গুজরাটে মরতে গেছে মরার কারণ কি এই পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণ কি তোমরা কিন্তু ব্যাখ্যা করবে কানাডা কাগজ শিল্পের উন্নতি লাভের কারণ কোনো কথা হবে না এই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপরে রয়েছে দেখো উমতে জনসংখ্যা বন্টনের ভূপ্রকৃতির প্রভাব গুলো আলোচনা করো এখানে কিন্তু বিশ্বের বলেনি ভারতেরও বলেনি তার মানে জনসংখ্যা বন্টনের ভূপ্রাকৃতিক প্রভাবগুলো এখানে প্রভাবগুলো কিন্তু দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে আহ মানে আমি আলোচনা করবো না অনেকটা টাইম লেন্দি হয়ে যাবে ঠিক আছে তোমরা জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে দেখো শহর নগরের বসতির কার্যাবলীর সম্পর্কে আলোচনা করো দেখো শহর এবং নগরের বসতির কার্যাবলী দেখো পৌর পৌর বসতি রয়েছে শিল্প শহর রয়েছে তারপরে বসত শহর রয়েছে তারপরে বন্দর শহর রয়েছে বাজার শহর রয়েছে তারপরে ধর্মীয় শহর রয়েছে প্রশাসনিক শহর রয়েছে এই শহরগুলো তোমাদের আলোচনা করতে হবে ভিবিআই কোশ্চেন কোনো কথা চলবে না ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বৃহৎ পরিকল্পনা মধ্যে পার্থক্য কি আমার সাজেশনে দেওয়া আছে তোমাদের যদি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও আর না হলে আমাকে নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন নাইন জিরো সিক্স টু থ্রি ডবল সিক্স সেভেন 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 নাইন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ওকে তো প্রিয় সেক্ষেত্রে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার টাইম নেই আমার পড়ানো আছে তাই তোমাদের শর্ট আমি বলে দিলাম অবশ্যই অবশ্যই তোমরা ভালো থেকে সুস্থ থেকো আবার ভিডিও নিয়ে আসবো কালকে কিন্তু তোমাদের মক টেস্ট আছে কালকে কিন্তু তোমাদের মক টেস্ট আছে এটি কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তিরিশটি কোশ্চনে কিন্তু কালকে মক টেস্ট হতে চলছে তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত দেখা জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ